أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ভালো পীরও আছে এই ভণ্ড পীররা যখন মাজার শরীফগুলোতে যায় মানুষরা যখন তাদের কাছে যায় তাদেরকে এইভাবে আকৃষ্ট করেন মানুষ যেন তাদের কাছ থেকে বেরোতে না পারে আর যারা ওই ভণ্ড পীরের ওয়াজ শুনে আর ওয়াজের ভণ্ড পীরা যখন উপস্থিত হয় তারা মুরিদরা কোন ভালো অলিম কোন ভালো জ্ঞানবিদ কোন আলেম কোন মুফতি ওখানে কিন্তু উপস্থিত হয় না তারা কিন্তু ওই জায়গাটাই ছিলেন সুরে মানুষকে আকৃষ্ট করে বলে বাবা রাম আমি এই কথাগুলো বললাম এই কথাগুলো যদি কেউ পারো বায়েস্ট করতে পারো অথবা এর কোনো প্রমাণ দিতে পারো তাহলে আমি এই পীরগিরি ছাইরা দিব ওই দিতে মুরিদ্র বলে না হুজুর তো ঠিক বলছে হুজুর তো সেলেন্স হচ্ছে কেউ দিতে পারে নাই তখন তারা বলেন আমরা হচ্ছি ইসলামের মূল ধারার লোক আমাদের বিরুদ্ধে যারা কাফের ইসলাম সম্পর্কে বোঝে না কোরআন সম্পর্কে বোঝে না হাদিস সম্পর্কে বোঝে না তারা আমাদের বিরোধিতা করে আসলে যারা বিরোধিতা করে এরা কিন্তু ইসলামের লোক না আসলে ওরা কিন্তু ভণ্ড বলেই কথা বলতেছেন আবার বলতেছে ইসলামের ভিতরে 73টা দল রয়েছে এই 73টা দলের মধ্যেই আমরাই একমাত্র খাঁটি দল আর বাকিরা সব জাহান্নামী এইভাবে মানুষগুলোকে তারা ভণ্ডামি করে এইভাবে তাদেরকে আকৃষ্ট করে বলে শুধু গরু খাওয়ার আশায় অথবা কিছু মুরগির আশায় কিছু হাতিয়ার আশায় মানুষগুলোর মজগুলো ধোলাই করে দেয় পৃথিবীর জমানায় এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ কোরআন সেই কোরআনে কি বলল সেইগুলো কিন্তু মানুষ বিশ্লেষণ করল না তারা তাদের কোরআনের কিছু গেল না পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ জিনিস হচ্ছে যেটা সর্বস্ব পঠিত সেটা হচ্ছে আল কোরআন সেই আল কোরআনের দিকে গেল না গেল তারা ওই হুজুরের কথার দিকে তার বাবার কথার দিকে খাজার কথার দিকে আল্লাহ যেন আমাদের সেই পথ থেকে মুক্ত করে দেয় আমাদেরকে যেন সঠিক পথে চলার তৌফিক দিয়ে দেয় আজকে সময় যখন আমাদের কম অন্ধকার ঘনিয়ে আসতেছে আমাদের পরবর্তী বক্তা রয়েছে আমি আর আমার দোয়া দীর্ঘায়িত করব না আমি শুধু দোয়া করব মানুষগুলোর জন্য আমরা দোয়া করব যাতে করে মানুষ সঠিক পথে আসতে পারে আল্লাহকে চিনতে পারে কিন্তু তুমি আল্লাহকে চিনতে পারতে যায় ওই দেওয়ানবাগি হইয়া যাইও না দেওয়ানবাগি শয়তান কখনো আল্লাহকে দেখতে পারে না পৃথিবীর বুকে একমাত্র নূহ ঈসা আলাইহিসসালাম নাকি ঈসা আলাইহিসসালাম আল্লাহকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করছে কিন্তু ঈসা আলাইহিসসালাম আল্লাহকে দেখতে পারে নাই আল্লাহর শুধু একটু নূরের তাজাল্লি দেখে সে বেহুশ হইয়া যায় তাহলে ওই দেওয়ানবাগি শয়তানরা কিভাবে আল্লাহকে দেখবে যাই হোক আমরা যেন সঠিক পথে থাকতে পারি কোরআনের পথে থাকতে পারি এই দোয়া করে আমরা শেষ করে দেব আজকের এই মাহফিল আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আল্লাহ গো আমরা জানাম এই গাড়িতে অবস্থান করেছি আমাদের কুদুমনাম সুন্দরভাবে আমাদের পৌঁছার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের সকল বিপদগুলো তুমি কেটে দাও আল্লাহ মানুষের ভিতরে কোনো ভেবা বিধা ভেদ রাইখো না আল্লাহ ভাই ভাই ভাইয়ের ভিতরে কোনো দ্বন্দ্ব রাইখো না মুসলমান হয়ে এক মুসলমান আরেক মুসলমানের বিরোধিতা করে আসলেই কিন্তু তারা মুসলমান না পৃথিবীর বুকে তিনটা জিনিস তুমি ছেড়ে দিয়েছ একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে অরিজিনাল শয়তান
অরিজিনাল শয়তান, যে শয়তান বাংলাদেশ থেকে চলে গেছে আল্লাহ, মানুষ শয়তানের তাজার নিতে মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ভাই ভাই বিদে দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ গো সেই মানুষ শয়তানকে তুমি হেদায়েত দান করো, আমাদেরকেও হেদায়েত দান করো, আমাদের যারা জীবিত আছেন তাদেরকে তুমি দীর্ঘায়ু দীর্ঘায়ু দান করো, আল্লাহ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ অনেক কথা ছিল, সব কথা তুমি আমাদের মনের কথা তুমি জানো, তুমি ছাড়া আর কেউ জানে না, তোমার উপরে শ্রদ্ধা করে তোমার উপরে ইল্লা করে আমরা আমাদের হাত খানা নেমে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এখন ভাই কিছু